এখানে হাত লম্বা নিয়েছে 13 ইঞ্চি এবং হাতা মুড়ে 2 ভাঁজকর অবস্থায় 6 ইঞ্চি রয়েছে। মুড়ের দিক দিয়ে সেলাই করে নিব। এখন হাতার যে কোনো এক পাশ থেকে একটি সুতার এভাবে ধরে টান দিলেই কুচি হয়ে যাবে। তারপর হাতাটিকে উল্টোভাবে রাখলাম। এরপর এখানে আমি 3.5 ইঞ্চি চড় একটি কাপড় নিয়েছি, কাপড়টিকে মুড়ির উপর রেখে সেলাই করে নিচ্ছি। এক্সট্রা কাপড়টা কেটে নিচ্ছি, কাপড়টিকে সোজা পাঠিয়ে এনে 1/2 ইঞ্চি পরিমাণ ফুল করে সেলাই করে নিচ্ছি। আমার চ্যানেলে অনেক হাতের ডিজাইন রয়েছে, তো সেই ভিডিওটি দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেল শাহরাস অফিসে আপনারা সবগুলো হাতের ডিজাইন দেখে আসতে পারেন। মুড়ি থেকে আর্মহোল পর্যন্ত সেলাই করে নিচ্ছি। তো এখানে সুন্দর একটি কফাতা তৈরি হয়ে গেল। তা যে পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।